হ্যাংসাও এশিয়ান গেমসের জন্য বাইশ জনের ভারতীয় দল ঘোষণা করল এআইএফএফ দলে রয়েছেন তিন সিনিয়র ফুটবলার গুরপ্রীত সিং সান্ধু সুনীল ছেত্রী এবং সন্দেশ সিংগন প্রথমে এশিয়ান গেমসে ভারতীয় দলের অংশগ্রহণ নিয়ে জটিলতা তারপর সেই জটিলতা কাটলেও এই তিন ফুটবলারের নাম এই দলের মধ্যে নথিভুক্ত করা নিয়েও সমস্যায় পড়েছিল এআইএফএফ অবশেষে সেই সমস্যা কাটিয়ে উঠতে পেরেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এশিয়ান গেমস জন্য যে বাইশ জনের দল ঘোষণা করা হয়েছে সেখানে রয়েছেন এই তিন সিনিয়র ফুটবলার বাইশ জনের ঘোষিত দলে রয়েছেন গোলকিপারে গুরপ্রীত সিং সান্ধু সিং ধীরজ সিং ডিফেন্সে সন্দেশ সিংগন আনোয়ার আলী নরেন্দ্র গেহলট লালচুং নুঙ্গা আকাশ মিশ্রা রোশেন সিং আশিস রাই মিডফিল্ডে রয়েছেন জিক্সন সিং সুরেশ সিং ওয়াংজাম লাল মাউইয়া রালতে অমরজিৎ সিং কিএম কে পি রাহুল নাওরেম মহেশ সিং ফরওয়ার্ডে রয়েছেন অনিকেত যাদব বিক্রম প্রতাপ সিং রোহিত দানু শিবাশক্তি রোহিম আলী এবং সুনীল ছেত্রী এশিয়ান গেমসে মূলত অনূর্ধ্ব তেইশ দলই অংশ নেয় তবে সেখানে সুযোগ থাকে তিনজন সিনিয়র ফুটবলার খেলানো অতীতে এই অনূর্ধ্ব তেইশ দলের নামই পাঠিয়েছিল এআইএফএফ পরবর্তীকালে এশিয়ান গেমসে খেলার ছাড়পত্র পাওয়ার পর এই তিন সিনিয়র ফুটবলারের নাম দলে ঢোকাতে বেশ কিছুটা লড়াই করতে হয়েছে এআইএফএফকে যদিও এই লড়াইয়েও সাফল্য পাওয়ার ব্যাপারে অনেক আগে থেকেই আশাবাদী ছিলেন এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তাই দল ঘোষণা হওয়ার আগেই তিনি জানিয়েছিলেন তিন সিনিয়র ফুটবলারকে দলে ঢোকাতে সমস্যা হবে না তাদের আমার মনে হয় একটা একটা করে আমরা যদি বিষয় দেখি তাহলে ভালো হবে প্রথমে এশিয়ান গেমসে যাওয়া নিয়ে একটা বিভ্রান্তি ছিল এখন আমাদের তিনজন খেলোয়াড়ের নথিভুক্ত হওয়া নিয়ে বিভ্রান্তি রয়েছে সুনীল সন্দেশ গুরপ্রীত